அர்த்தமா? বাঘিনী বেয়ে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, তুমি বুঝতেছো না কেন, ঢাকায় তো আমি কাজ করি তাই না? আমি সাংবাদিকতা আমার পেশা, আমাকে অনেক কাজ করতে হয়, সারাক্ষণ আমি বিজি থাকি। আমি কখন তোমার ফোন দেবো কও? আর আমি তো সকালবেলা উঠে তোমার একবার ফোন দেই, আবার রাত্রেও একবার দেই, আর কত ফোন দিব? তুমি যে কি করো না, তোমার সাথে কথা কইতেই আমার ভালো লাগে না। তুমি কিসব উল্টা পাল্টা টপিক নিয়ে এসো কথার মধ্যে, যেগুলোর সাথে আমাদের জীবনযাপনের কোনো মিল নাই। আরে বললাম তো আমি অনেক ব্যস্ত থাকি, আর বাড়ি তো আমি আসি, রেগুলার আসি না, দুই তিন মাস পর পরই তো আসি, আবার ছুটি পাইলে আবার আসবো আমি। এ আসাদ, আরে দূর, তোমার না আমি বুঝে দিই কি কি সাত সকালে উরুষ্টুঙ্গা সফিকে ইনকা করে কেরে, এক কানের মধ্যে এসে থবাস থবাস করে বাড়ি খাচ্ছে। আরে আমি সিনিয়র ভাই না, একটু এরকম করবোই তো, সহ্য করতে হবে না তো। কিংকা সিনিয়র ভাই, হ্যাঁ কিংকা সিনিয়র ভাই, টাকা দিয়ে ফ্লাটে থাকি না, ওরকম বেচারার খাতে ঢাকা ছাড় থাকি না। সিনিয়র ভাই আসছে, তুই টাকা দিয়ে থাকিস, আমি টাকা দিয়ে থাকি, তো মুঙ্কা করে কে সাত সকালবেলা? তুই ব্যাপারটা বুঝবি না ভাই, নতুন বিয়া করছে, তোরও তো তুইও তো করবি, সামনে করবি না, তুই করবি আমি করব, ওরকম আমি দেখে শুনে করবো, বুঝেছিস? কাক দেখে বিয়া করবো না, একে মনে মনে কর, বেশি কথা বলে ওঁতা মুখ একবার ভোতা করে দিব। শুন, প্রথম প্রথম সবাই এমন কয়, পরে দিয়া ভোতাই হয়ে যায়। কানে আমার থবাস থবাস করে বাড়ি লাগিচ্ছে, আমি পড়বো না, আমি পড়িচ্ছি না, আমার মাথা কিছু ঢুকিচ্ছে, কানে তুলা লাগাই পর, সমস্যা কি? গোলাপ খান, কারে খোঁজেন আমারে? আপনি কে? আমি আফজল, এই বাড়ির ম্যানেজার। ম্যানেজার না, ম্যানেজার। হইছে তো, বললাম তো ম্যানেজার। আপনি কারে খোঁজেন, কারে কারে চান, এখানে আইসেন কে? শফিক সাহেবের বাসায়। এটা না শফিক, এ মহল্লায় তো পাঁচটা শফিক আছে, কোন শফিক রে খোঁজেন আপনি? আরে এই বাসার শফিক। ও কি হয় আপনার? আমার ফুয়াতো ভাই। ফুয়াতো ভাই, কারণ কি আপনি উপরে যাইবেন না, আরে খবর পড়াম এখানে। আরে উপরে যাবো। উপরে যাইবেন হবে, আপনাকে দেওয়া হবে। কি হইবে? বিলেন। এই মিয়া কি কন, মাথাটা খারাপ আছে নাকি? বিলেন কি কন? আরে তুমি বিলেন, আমি হিরো, ব্যাগটা নাও উপরে চলো। এই আপনি কি ভাবছেন আমারে, এই বাড়ি দারোয়ান আমি, আমি ম্যানেজার। ম্যানেজার না, ম্যানেজার। নায়িকা। কিসের নায়িকা? আপনি? আমি নায়িকা, ফাইজলামি করেন আমার সাথে। পরিচয় কি? আমার নাম গোলাপ খান। গোলাপ খান তো এইখানে কি বাগানে যান? আমি তো টবের অতি যত্নের গোলাপ খান, বাসায় থাকি। এই যারা কেন আসছেন সেটা জানতে চাচ্ছি। এটা কি শফিক ভাইয়ের বাসা না? আপনি শফিক ভাইয়ের কি হন? না, শফিক ভাই আমার ফুফাতো ভাই, আমি তার মামাতো ভাই। ও তো আগে বলবেন না। হবে, আপনাকে দিয়ে হবে। কি হবে? নায়িকা। আর ওই যে নায়িকা কি অপু বিশ্বাস আছে না, ওর কি চেহারা! হ্যাঁ, তা ওর ফেজের ভিতরে তো খাপলা খাপলা আছে, তুমি তো অনেক সুন্দর। আর আমি এই গোলাপ খান হিরো হতে পারলেই, মানে সাকিব খান কত নেই? হ্যাঁ 30, আর আমি নিব 40। কি করে বাংলা সিনেমায় লিপসিং করে, মানে ঠোঁট মিলায়, আর আমি তো ঠোঁট মিলাবো, নিজে গান জানি। আমি হিরো তো পারলেই, তুমি হিরোইন। নাও ব্যস্ত ধরো।
ঢাকা শহরে এই অবস্থা নাই কই হ ভাই তুমি না কইলা নায়ক নায়িকা প্রোডিউসার তারপর পরিচালকের সাথে তোমার ভালো খাতির সবাই তোমার উস্তাদ উস্তাদ করায় আর সেটা ঠিক আছে কিন্তু তুই যে নায়ক হবি তুই কি আয়নায় কখনো তোর চেহারাটা তারপরে শরীরটা দেখছস ঠিক মনে কেন ভাই আরে তোর এই শরীর এই ফিগার এই বেডঙ্গা ফিগার লয়ে তুই কেমনে নায়ক হবি আচ্ছা ভাই তুমি এটা কি কইলা হ্যাঁ সাকিব খানকে আমার সাথে দেখতে সুন্দর হ্যাঁ সে সিনেমায় কি করে খালি লিপসিং করে আরে সব নায়কই লিপসিং করে আমি লিপসিং করব না এই গোলাপ খান লিপসিং করবে না খালি গান গাবে কিন্তু তোর কথা যে আমি কমু সেটা না ওই কইলাম কিন্তু তোরে তো কেউ নিব না ভাই তাহলে তুমি কেন তুমি কইলা তুমি কইলা তাদের সাথে ভালো সম্পর্ক তুমি কইলেই আমি নায়ক হয়ে যেতে পারুম গা তো সেরকম ফিগার হইলে সেরকম চেহারা হইলে নিত কিন্তু তোর তো সেটা নাই ভাই এই তোমার ভাই গোলাপ খান লিপসিং করবে না সে গান গাবে নিথু আপাতার অপু তোমাকে তো হবে কিন্তু নায়ক না নায়কের ছোট্ট ভাই পকেটে টাকা আছে না টাকা চাঁদা তুলে দিব কেন না আপনার ভাই তো এক উরুষ্টুঙ্গা তো আপনিও ফুল উরুষ্টুঙ্গা ডাবল উরুষ্টুঙ্গা তো আপনারা দুজন মিলে পাবনার থেকে ঘুরে আসেন যান সাকিব কত নেই ৩০ আর আমি নিব ৪০ ঠিক আছে সাকিব কি বাংলা ছবিতে কী করে হ্যাঁ গান গায় ঠোঁট মিলায় আর আমি গান গাইতে জানি তিন মন বরির মনে করেন পুরা আড়াই মন ভুনিত লাগিচ্ছে সে হবে হচ্ছে সাকিব বস সাকিব না উড়ে যাবে উড়ে যাবে উড়ে যাবে রুষ্টুঙ্গার মতো হয়ে উঠবে নাকি ঠিক তোমাকে তো হবে কিন্তু একটু চিন্তা করতে হবে আল্লাহ ভাসাইছে কি ভাই কিছু খাইছিনি কি খাবে হ্যাঁ দেখো তুমি নায়ক হই তুমি আমার ছোট ভাই ঠিক আছে কমিটমেন্ট দিচ্ছি আর গান শুনবা হ্যাঁ ইশারা শীষ দিয়ে আমাকে ডেকো না মিস্টার ময়ূরীর পোস্ট ফাঁকা হয়েছে নাকি লজ্জা মরি মরি ফাবরটা আনকাট ছিল তোমার চাপা অবশ্য অনেক জোর আছে চাপার জোর না থাকলে আজকাল চলা যায় না কিন্তু ভাইজান আপনার তো চাপা ভাঙা এই তো দিলা সকাল সকাল মেজাজটা খারাপ করে আমি কি তোমাকে আমার চাপা সম্পর্কে জিজ্ঞেস করছি কিছু ঠিক আছে তুমি যাও এই দোকান থেকে ভালো দেখে চা নিয়ে আসো ও মাই গড ভাইজান কি কয় আমার ঘরে চা চিনি পাতি দুধ সব কিছু আছে দোকান থেকে চা আনা লাগবে কেন ওগুলা খাওয়া যায় না কিন্তু ভাইজান অপু ভাইজান তো আমাদের চা আসলে চাই খায় না আরে অপু আবার চা চিনে নেই ওরে তো তুমি গরম পানি দিলেও চা মনে করে খাবে কথা বাড়া হলো তুমি তাড়াতাড়ি একটু চা নিয়ে আসো সকাল সকাল চা না খেলে আমার ভালো লাগে না ভাইজান আপনি তো সাংবাদিক হুম তাইলে তো আপনার মেলা পাওয়ার হ্যাঁ কেন এমনি যাও তুমি চা নিয়ে আসো হ্যাঁ Oh, man.
করতে আসি কই যাও কই যাও কই ওই দারণ আমি কই যাই সেটা তো তোর দরকার কি হ্যাঁ এই যে দাও আবার একটা বড় মিস্টেক করে ফেলাইলা আমি তো দারোয়ান না আমি হইলাম এই বাড়ির ম্যানেজার এই সমস্ত বাড়ির দায়িত্ব আমার অবশ্য তোমার উপরে একটা স্পেশাল নজর দায়িত্ব আমার আছে এই জন্য জিগাইতেছি তুমি যাও কোথায় ও মাই গড তোমার ইংরেজি কয় আমার উপর কোনো দায়িত্ব তোমার দেখানো লাগবে না ঠিক আছে আর এইখানে দাঁড়ায় ওইখানে উকি ঝুঁকি মারবি না হুম ওটা আমার জায়গা ওই জায়গা আমি কাজ করি খবরদার যেন উকি ঝুঁকি মারতে না দেখি লিলি দিলে ব্যথা দিলি আমি দেই মানে ও কিচ্ছু বোঝনা না আমি দেই মানে আমি তোর দোকান থেকে ফ্লেক্সি করি তুই আমার নাম্বার দূরের মানুষের দিস আর সবাই আমার মিস মারে আমি কোন বাড়ি কাম করি জানো আমার বাড়ি যান সাংবাদিক কলম দিয়ে একটা খোসা মারবো আর দোকান শুদ্ধ উল্টাপাল্টা হয়ে যাবে খবরদার আমার নাম্বার কখনো কারো দিবি না আমার নাম হলো লিলি সংক্ষেপে লিলি আক্তার আমি কোন বাড়ি কাম করি জানো তুমি যদি আমার লগে টালটে বাল্টি করো তোমার সাইজ করতে আমার একটা ফোনও দেওয়া লাগবে একটা মিস মারো মামলা ডিসমিস জানো ঠিক আছে তুই যখন বলতে পারবি না তাহলে আমিও বলতে পারবো না আরে আমি পারলে আপনি পারবেন না কেন আগে আমি নায়কটা হয়ে নেই
তারপর আপনাকে নায়িকা বানিয়ে দেব তো কচু বানাবো নায়কের ভাই হচ্ছে ওই আশাই চেয়েথা তো বাদ দে তো এগুলা বাদ দেবি মানে ভাই তুমি এটা কি কও আমি গ্রাম থেকে কষ্ট করে আলাম তুমি কইতেছো বাদ দে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এখন আপনি আমারে বইলা দেন আমি কি করব আমি নায়ক হমু তোমার ভাই গোলাপ খান নায়ক হবো তুমি ব্যবস্থা করে দিবা তুমি কতবার দিতে চাই কো নাই তুই চলে আয় নায়কের ব্যবস্থা আমি করতেছি তুমি বড় গলা কই এলা আর তুমি হ্যাং কইতেছো বাদ দে ভাই আমি জানি না আমি নায়ক হমু তুমি ব্যবস্থা করো আচ্ছা তুই আইছো সকালবেলা আর এখন বিকালবেলা এখনই তুই নায়ক হয়ে যেতে চাস তোর কি কোনো ধৈর্য টর্য নাই তুই আইছোস ঢাকায় ঘোরাঘুরি কর আমি দেখি এত ধৈর্য হারাইলে হইব ভাই এই কথা তুমি আমার আগে কো না রুমে কিছু কাপড় রেখে গেছি হ্যাঁ ওগুলো একটু ভালো করে পরিষ্কার করে দিও হ্যাঁ আচ্ছা ভাইজান তুই চিন্তাই করেন না আচ্ছা ঠিক আছে ভাইজান কি বলো কিছু কবা আমি তো দেখতে মাশাআল্লাহ তুমি তো অবশ্যই সুন্দর মাশাআল্লাহ তোমার মতো এত সুন্দরী কাজের বুয়ার কোথাও নেই তাহলে তো ভাইজান আমি সিনেমার নায়িকা হইতে পারবো নায়িকা জি ওই যে আপনার ছোট ভাই ওই যে মাথায় ক্যাপ পরে কেমন কোন গেঞ্জি পরে উনি বলেছেন আমাকে নায়িকা করবে তোমার তো দেখি ভাষাও চেঞ্জ হয়ে গেছে নায়িকা হতে হলে ভাই জান এগুলো চেঞ্জ করতে হয় তাই নাকি ভাই জান আপনারও মিস মারে আরে মিস না তোমার ভাবি কল করছে ও মাই গড আপনি ভাবির ফোন ধরলেন না ভাই জান তাহলে তো আপনার খবর আছে তাই তুমি কাজ করো হ্যাঁ ভাই এদিকে আসো আপনার একটা ভাই আসছে না ওই যে হস্তিনি চেহারা ওনার কি মাথায় একটু ডিফেক্ট আছে না মুখ সামলায় কথা বলো কিসের অস্থিরীর মতো চেহারা সে আমার ভাই আপন মামাতো ভাই বুঝছো না ভাই জান আসলে আমি ওইভাবে বলি না আমি বলতে চাইছিলাম যে মাশাআল্লাহ ওনার শরীরটা তো ভালো এই জন্য বলতেছিলাম আচ্ছা ওনার কি একটু উড়নচন্ডি সব এই মুখ সামলায় কথা বলো দারুণ মানুষ দারুণের মতো থাকো যাও এই যে ভাই জান আপনি আবারও একটা বড় মিস্টেক করে ফেলাইলেন আমি তো দারোয়ান না এবারে আমি তো ম্যানেজার তাই না পাহারা তো দাও নাকি মায়ের বাড়ি তিয়া পাইছো যে মা তুলে মুখে তুলে দেখা হবে ঢাকা শহরে বুয়া পাওয়া কঠিন আছে পাচ্ছিস গেল এখন চুপ থাক তোরা থামবি না ভাত খাবি না ভাই আপনি করছিলেন তাই বলেছিলাম আর কি এই বুয়া নিয়ে আর একটা কথা বলবো না আমি হিরো হতে পারলে এই বুয়া হবে হিরোইন তারপর আমরা হিরো হিরো হই চুপ একদম চুপ আর তুই এগুলো কি পরে রাখছিস হ্যাঁ গরমের মধ্যে মাফলার খোল ভাত খা এইবার ভালো লাগছে টাকা দেন বাজারে যাও
কালকে না বাজার করলা? কালকে বাজার করছি ভাইজান, এতগুলা মানুষ, একদিন বাজার করে রাখি দশ দিন খানো যায়, টাকা দেন ভাইজান। আরেকটা কথা আগের থেকে বলে রাখি, পরে তো আবার বলবেন যে আগের থেকে কেন বলনি। ভাইজান আপনারা নতুন বউ দেখতে শুরু করেন। কেন ভাইজান? আমি নায়িকা হয়ে যাচ্ছি। কি বলো? জি ভাইজান, গোলাপ ভাইজান বলেছেন উনি নায়ক হলে আমাকে নায়িকা করবেন। উনি আরও বলেছেন উপপি শেষে থেকে মাশাল্লাহ আমি অনেক বেশি সুন্দর। তাই? জি ভাইজান। ও আচ্ছা, গোলাপ ভাইজান বলেছেন? জি। বাহ বাহ, এই জন্য ভাইজান আপনারা নতুন একটা বউ দেখেন। জি ঠিক আছে, আপনি আসুন। জি জি। কই থেকে যেগুলো আসে গোলাপ প্রেসকে আমি দেখো সবসময় পায়ের খেলতা রাখবা, ঠিক আছে? আমি এখনই শিখাচ্ছি। আমি এইদিকে আসলে তুমি এইদিকে যাবা, ঠিক আছে? 5 4 3 2 1 0 আর এই পাশে না, যাই হোক তোমার পরে শিখাবো না, ঠিক আছে? সাদে আমি একা একা শিখাবো, ঠিক আছে? ভাইজান টাকা দেন, বাজারে যাবো। সবিক ভাই রুমে যাও। বড় ভাইজান কইছে উনি আজকে দিতে পারবে না, আপনারা দিতে বলছেন, কালকে দেবে। কালকে না বাজার করলাম, এত বাজার কই যাই? ওইখানে যাই নাকি? ভাইজান এতগুলো মানুষ, একদিন বাজার করলে কি দুই দিন চালানো যায় নাকি? এই দাঁড়াও, তুমি কার কাছে টাকা চাবো না, ঠিক আছে? আমি টাকা দেবো তোমার, তুমি যাও, আমি টাকা নিয়ে আসতেছি। ভালো হয়েছে, বাংলাদেশ ব্যাংক পেছো না হতে গেলে। এখন তুমি বলো কোন গ্লাসটা দেখতে সুন্দর? এইটা। হ্যাঁ এইটা হচ্ছ তুমি, আর এই যেটা অপু বিশ্বাস। সুন্দর সবসময়ই হিরোইন হয়, ঠিক আছে? তোমাকে আরেকটা কথা বলে রাখি, এই যে ভিলেন আছে না, ভিলেনদের সাথে কথাবার্তা কম বলবা, বুঝছো? তুমি হিরোইন না, হিরোইনটা তো ভিলেনদের সাথে কথাবার্তা বলে না। তোমার এখন থেকে শিখতে হবে, কারণ তুমি তো আমি নায়ক হওয়ার পরে তুমি হচ্ছ হিরোইন, হিরো হিরোইন। বুয়া এক গ্লাস উরুষ্টুঙ্গা চা বানাও তো। ভাইজান গুরুত্বপূর্ণ কথা বলছি, 15 মিনিট পরে আসেন। এখনই খেলাও, যাও। শোনো অপু, এই কিছুদিন পরে তুমি আর হিরোইনকে এরকম দম দিতে পারবা না, কারণ আমি হিরোইন হইনি তা তো বুঝবা। পুরুষটুঙ্গার জগতে এসে খাওয়ার পানি খাই না।
না সব ধর্মেই আছে কেউ খাওয়ার পানি চাইলে দেখতে হয় এটা নিয়ম সব ধর্মেই একটা কথা আছে নিজের ঘরে জিনিস রেখে অন্য জায়গায় ভিক্ষা করতে হয় না যা ভাইও কিন্তু একটা টাইমে হিরো হয়ে যায় ঠিক আছে এই জন্য তোমাকে শিখতে হবে আমি তোমাকে একটা নাচ দেখাচ্ছি তুমি সেটা দেখো ঠিক আছে জটিল ভাই নায়িকা আপনি আপনি নায়িকা ও হচ্ছে নায়কের ছোট ভাই নায়ক সেকেন্ড নায়ক তাহলে আমরা এখন একটা রিহার্সেল করি ঠিক আছে করব আমি গোলাপ খান দেখাচ্ছি আমি ঠিক এই এর থেকে তুমি ধীরে ধীরে যাচ্ছ ঠিকঠাক মানসিক প্রতিবন্ধী কিন্তু সাবধান গোটা ম্যাচটাকে মোটামুটি একটা বানাই দিছে আর কি মাসাকেলি রেস ঢাকা শহরটা কি হয়ে গেছে বুঝি না নাকি দোজক খানা হইলে না ব্যস্ত খানা হইলে এটা কেমনে কি হইলে আমি ঢাকা শহরটা না কিছু না এমনি এমনি খারাই আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম লিলি তোমার একটা কথা আছে আমার আব্বা আম্মা তো বুড়ো হয়ে গেছে তো তারা আমার বিয়ে করাইতে চায় বিয়ে করাইতেছে ভালো কথা করে ফেল তাইলে তুমি রাজি বিয়েতে না আমি রাজি মানে মানে তোমার আমার বিয়ের কথা কইতে আসলাম আর কি তুমি রাজি নাকি খবরদার আমার সাথে কোনো ধরনের ফাইজলামি করার চেষ্টা করবি না যদি করিস তাহলে বললাম একদম ডিসমিস করে দেবো
যতগুলো কোশ্চেন একসাথে করে ফেলেছেন তো সবগুলো জবাবকে একসাথে দেবো না আলাদা আলাদা চেনেন আমি কে মানে আমার বাড়ি এসে জিজ্ঞেস করতেছেন আমি কে? এই এই ফাজিল মেয়ে। আরে আপনি সাহস তো কম না, আপনি আমারে ফাজিল মেয়ে বলতেছেন আমার বাড়ি এসে? শফিক কোথায়? আপনি সাহস তো কম না, আপনি শফিক সাহেবের শফিক বলে রাখতেছেন। এই আপনি কে? এই মেয়ে, তুমি জানো আমি কে? না জানি না, আমি জানতে চাইছি আপনি কে। আমি শফিক সাহেবের স্ত্রী। ও মাই গড, ভাবি আপনি আগে বলবেন না যে আপনি ভাবি। ফাজিলা মেয়ে আকো দেখো, তুমি যেভাবে ভাবতেছো বিষয়টা সেরকম কিছু না। ওই মেয়েটা আমার এখানে কাজ করে, আমরা এখানে তিনজন পুরুষ থাকি, আমাদের দেখাশোনা করার জন্য একটা কাজের লোকের দরকার আছে, সেখানে কাজ করে, এর বেশি কিছু না। ছবি আমি বুঝতে পারছি, আমার উল্টা পাল্টা বুঝতে দেয় শোনা তুমি। দাঁড়াও, তোমার তো বুঝেই ভুল, তুমি তো আমাকে খাটো করে ভাবতেছো। কি করে ভাবতে পারো যে এরকম একটা কাজের মেয়ের সাথে আমি সম্পর্ক করার জন্য এখানে কাজের মেয়ে রাখছি? আমার জায়গায় আমি না এসে যদি অন্য যে কেউ হয়তো একই ভাবনা ভাবতো। কেন এইভাবে ভাববা? কাজের মেয়ে মানুষ আর রাখে না? হ্যাঁ রাখে, তাকে পোশাক আশাক চেহারা সুরত বয়স এগুলা হয়। তুমি একটা আইনে দাও, সেটা তো পারবা না, খালি কথা বলার সময় পারবা। আমি এখন বুঝতে পারছি। তো কি বুঝতে পারছো তুমি? আমি এখন বুঝতে পারছি আমার সাথে ফোনে কথা বলার সময় তোমার কেন হয় না, কথার মাঝখানে কেন ফোন কাটে দাও, এটা আমি বুঝতে পারছি। দেখো উল্টাপাল্টা কথা বলবো না, তোমার সাথে আমি সবসময় ফোনে কথা বলি। আমি যে কথা, তুমি আজকাল আমার সাথে একটু বেশি বেশি চিল্লাচিল্লি করো যখন, তখন আমি মাঝে মাঝে ফোনটা কেটে দিই এবং মাঝে মাঝে তোমার কল ধরি না, কিন্তু তোমার কল আমি সবসময় অ্যাটেন্ড করি। তুমি এসব অবস্থা ফালতু কথা আর বলবো না। আমি চিল্লাবো না, অ্যাটেন্ড করা আর কথা বলা এক না। আচ্ছা তুমি কি ঢাকা এসছো আমার সাথে ঝগড়া করতে? আচ্ছা ওই মেয়েটার সাথে তো আমার কথা হয়েছে, আমি হিরো হওয়ার পরে সে হবে হিরোইন, দুজন হিরো হিরোইন। আর সংসার মানেই তো সিনেমা, এক একটা সংসারে হাসি কান্না সন্দেহ দুঃখ এইসব থাকবে, তারপর আবার সুখের সংসার, তাই না? আচ্ছা তুমি এত ছোট মন মানসিকতা গ্রহণ করতেছো কেন? আমি তো বুঝলাম না বিষয়টা, এটা তো একটা সিম্পল একটা ব্যাপার, তাই না? তোমার তো এটা বুঝতে হবে। ভাবি আপনি ভুল করেছেন, বুঝেছেন? থামেক, আপনি ভুলের স্বর্গে ছাত্রাচ্ছেন, বুঝেছেন? আমরা তো তিনজন একসাথে এখানে থাকি না, আমি মানুষটা একটু রুষ্টুঙ্গা আছে আপনার হাজবেন্ড, তারপরও মনে করেন যে তার ক্যারেক্টারে খোঁচা দিলে তো মনে করেন আমাদেরও উষ্টা ছিঁড়ে পড়ে না কাদার। কা দিচ্ছেন কেন ভাবি? ভাবি আপনি খামাখা বাইরে ভুল বুঝতেছেন, আমরা তো কখনো বাইরে উল্টাপাল্টা দেখি নাই। আর আপনি এমনি কান্দেন না তো, আপনি এমনি কানলে আমগো তো চিক্কুর বেড়া কানতে মন চায়, আমরা পোলাবেন না কন? দেখ তো, দেখ তো এই অসময় আবার কি আসলো। তুমি তো একটা সুযোগ হাতছাড়া করলা, আর তুমি এই যে কি ইতিহাস করলা! হ্যাঁ হিরোইন কোনোদিন ভিলেনকে বিয়ে করে? হিরোইন বিয়ে করে হিরোকে? হিরোকে এ পেটকা মাছ, থামেক তো।
মাই গড হ্যাপি